এক শিশু মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ। ঘটনাটি ঘটেছে বনগাঁ হাসপাতালে। দোষীদের শাস্তি চেয়ে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ। শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের নার্স ও আয়াদের কর্তব্যে গাফিলতির অভিযোগ মৃত শিশুর পরিবারের। এই মর্মে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। মৃত শিশু অঙ্কুশ দাস। বছর দুয়েকের অঙ্কুশকে গত রবিবার দুপুরে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয় জ্বর ও গায়ে অ্যালার্জি নিয়ে। অভিযোগ, রাতের দিকে শিশুটির অবস্থার অবনতি হতে থাকে। আয়া ও নার্সদের বিষয়টি জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেননি বলে অভিযোগ। এরপর ভোর রাতে মৃত্যু হয় শিশুটির। তারপরে ছেলের দেখা সুস্থ, মোটামুটি ভালো দেখছি। এবার পরে বিকেলের সময় বিকেলে দেখছি মার দুধ খাচ্ছে ভালো। এবারে বাড়ি এসেছি, আমরা বাড়ি এসে এসে বাবা ছিল হসপিটালে, বললো তোমার মানে ভুল চিকিৎসায় মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুর। এই মর্মে হাসপাতাল সুপার ডাক্তার শঙ্কর প্রসাদ মাহাতোর কাছে লিখিত অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। এই দুজনা আয়াকে ওর মা ডাকে রাত্রি 3:30 সময়, বললো আমার ছেলেটা কিরাম করছে, বললো ওর মারে বলছে ছেলেটার মাথায় জল পুট্টি দাও, কিচ্ছু হবে না। তখন ওর মা আবার জল পুট্টি দেয়, তখনই ওর বাচ্চাটা মারা যায়। হসপিটালে গিয়ে নার্সের ঘরে গেলাম, বাচ্চারা শুয়ে আছে, ওর পাশে ওর মা বসেছিল। থাকার পরে ডাক্তার নার্সকে বলছি বাচ্চাটা মারা গেল, কিছু এদিন মৃত শিশুর বাড়ি প্রতাপগড় দাসপাড়া এলাকায় গিয়ে দেখা গেল শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। সকলেরই দাবি দোষীদের শাস্তি হোক, যাতে অকালে আর কোনো প্রাণ এভাবে ঝরে না যায়। ভুল চিকিৎসা বা এই যে আয়া নার্সদের দৌরাত্মের জন্য বাচ্চাটা যে মৃত্যুর পরে মানে ঢলে পড়লো, একটা মানে সবুজ তারুণ্য একটা নষ্ট হয়ে গেল, তার একটা সুস্থ বিচার চাই আমরা। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।